এক ভাই প্রশ্ন করেছেন যে মনে মনে কুফরির কথা বা ওয়াসওয়াসা আসলে কাফের কি হয়ে যায়? দেখেন, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, কারণ শয়তান সবসময় মানুষকে ওয়াসওয়াসা দেয়, মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। এটা কিন্তু প্রত্যেকের মনে বিভিন্ন সময় এগুলো আপনার চলে আসে। তা আমরা বলবো, যখন মনের মধ্যে কুমন্ত্রণা আসে, কুয়াশা আসে, খারাপ কথা মানে খারাপ চিন্তা চেতনা আসে, তখন সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়বো, দুরূদ শরীফ পড়বো, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। তবে কুফুর এমনি আসলে অন্তত সে মন থেকে স্বীকার করতে মানে অস্বীকার করতে হবে এবং জবান দিয়ে বলতে হবে। যদি এমন কোনো কথা যে জবান দিয়ে বলে, তাহলে এটা আপনার শিরিকের পর্যায়ে যাবে। এছাড়া মনের মধ্যে যদি আসলে, কুমন্ত্রণা আসলে, আমরা ইনশাআল্লাহ আমরা কি করবো না, আমরা বলবো শিরিকের পর্যায়ে আমরা আমরা বলবো যে এটা আপনি আপনি কাফের হবেন না, সোজা কথা। বাকি আমরা বলবো, মনের মধ্যে যদি কুমন্ত্রণা আসে, তাহলে আপনি কি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আস্তাগফির বলবেন, তওবা করবেন, যাতে এগুলো না আসে আর কি, ইনশাআল্লাহ।